আপনি যদি একজন ওয়েব ডিজাইনার বা গ্রাফিক্স ডিজাইনার হয়ে থাকেন তাহলে আজকের ভিডিওটি আপনার জন্য। গ্রাফিক ডিজাইন বা ওয়েব ডিজাইনের মোস্ট এসেনশিয়াল একটা পার্ট হচ্ছে কালার কম্বিনেশন বা কালার ম্যাচিং। আর আপনার মধ্যে যদি সেই কালার কম্বিনেশন বা কালার ম্যাচিং এর স্কিলটা না থাকে তাহলে আপনি কোনো ডিজাইনই সম্পূর্ণভাবে করতে পারবেন না। তাই এই ভিডিওর মাধ্যমে আমি আপনাদেরকে সেরা চারটি ওয়েবসাইটের সাথে রিলেশন করিয়ে দিব, না মানে পরিচয় করিয়ে দিব, এন্ড সেখান থেকে আপনারা কালার সম্পর্কে মোটামুটি একটা ধারণা পেয়ে যাবেন। বাট তার আগে, হ্যালো ক্রিয়েটিভ ফ্রিল্যান্সার্স, দিস ইজ হ্যাপিয়ারি ব্যাক ওয়ান্স অ্যাগেন, and today I will discuss with you how you can get color idea. So without further ado, let's be on the show. ওকে, সো প্রথমেই আমি একটি ওয়েবসাইটের সাথে আপনাদেরকে পরিচয় করে দেবো যেটা সবথেকে বেশি ইউজফুল ওয়েবসাইট। ওয়েবসাইটটির নাম হচ্ছে কালার হান্ট। আপনারা যদি কালার হান্ট লিখে গুগলে সার্চ করেন তাহলে প্রথমে যেটা পাবেন colorhunt.co। এই ওয়েবসাইটটি কালারের জন্য খুবই বিখ্যাত এবং খুবই ভালো আর কি। আপনারা চাইলে এই ওয়েবসাইটটি ভিজিট করে দেখতে পারেন এবং এই ওয়েবসাইটের যে কালার কম্বিনেশনগুলো আছে অনেক সুন্দরভাবে সাজানো গোছানো, এবং এখান থেকে আপনি কালার জাস্ট সিম্পলি এখানে ক্লিক করবেন। ক্লিক করার পরে এখান থেকে যে হ্যাশট্যাগ অর্থাৎ হেক্সা যে কোডটা দেখতেছেন এখানে জাস্ট কপি করবেন, আর এটাই আপনি আপনার যেখানে আপনি কালারটা ইউজ করতে চাচ্ছেন সেই জায়গাতে এই কোডটা পেস্ট করে দেবেন। দ্যাটস ইট। ওকে, সো সেকেন্ড ওয়ান হচ্ছে colors.co। সো চলুন ওয়েবসাইটটা একটু দেখে আসি। কালার্স, সরি এইটা স্পেলিংটা হচ্ছে colors, নট colors। সো রিমেম্বার ইট। এটা হচ্ছে দ্বিতীয় আরেকটি ওয়েবসাইট যেটাতে আপনি যে ওয়েবসাইটটি ব্যবহার করে আপনি খুব ইজিলি কালার সম্পর্কে খুব ভালো একটা আইডিয়া পেয়ে যাবেন। এখান থেকে যদি আপনি এক্সপ্লোরে আসেন, এক্সপ্লোরে আসার পরে এখানে হিউজ পরিমাণে কালার দেখতে পাবেন এবং প্রত্যেকটা কালার কিন্তু অনেক সুন্দর করে ম্যাচ করা। তো এখান থেকেও আপনি সেমভাবে জাস্ট এই কোডগুলো কপি করে নিয়ে আপনি আপনার পছন্দ মতো কালার আপনি ব্যবহার করতে পারবেন, আপনার ওয়েবসাইট হোক অথবা আপনার গ্রাফিক্স ডিজাইনের ক্ষেত্রে হোক। ওকে, দেন এরপরে চলে যাব chroma.co। এটিও একটি কালার ওয়েবসাইট, অর্থাৎ কালার আইডিয়া নেওয়ার জন্য বা আপনি এখান থেকে সরাসরি কালারগুলোকে কপি করে নিতে পারবেন সেম ওয়েবসাইট। লাইক আমরা যে পূর্বের যে দুটি ওয়েবসাইট দেখলাম সেটার মতো এইটাও সেম, এখান থেকেও আপনি আপনার পছন্দ মতো যে কোনো ধরনের কালার ব্যবহার করতে পারেন সম্পূর্ণ ফ্রি। অ্যান্ড দেন লাস্ট যে ওয়েবসাইটটা সেটির নাম হচ্ছে কালার্স, এটার স্পেলিংটা লাইক এরকম, এক্স্যাক্টলি এইরকম colors.com। এটি হচ্ছে একটি কালার ওয়েবসাইট যেখান থেকে আপনি কালারের সম্পর্কে মোটামুটি ধারণা পাবেন এবং একটি কালারের থেকে অর্থাৎ ডিপ থেকে শুরু করে লাইট পর্যন্ত সব ধরনের কালার কিন্তু আপনি এখানে পেয়ে যাবেন, এবং এখান থেকে আপনি আপনার কালার যে ধরনের কালার আপনি ব্যবহার করতে চাচ্ছেন সেই সম্পর্কে খুব ভালো একটা আইডিয়া পাবেন। সো এই ছিল আজকের ভিডিওতে, আশা করি এই ভিডিওটা খুবই খুবই ভালো লেগেছে। আপনার যদি ভালো লেগেই থাকে প্লিজ হিট দ্য সাবস্ক্রাইব বাটন অ্যান্ড অলসো শেয়ার উইথ ইউর ফ্রেন্ডস। সো টিল নাও টেক কেয়ার এভরিবডি, বাই বাই।